हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तोपो कुकिंग स्टूडियो। आज के पर्व आबार हाजिर हलम नतून आईकर रेसिपिर संगे। हमें आज के अपन के तैरी कर देखो आमेर कीभव जूस बा शरबत तैरी करते हैं। हमें किन्तु ब्लेंडर मेशिन छाड़ा शुधुमात्र आठिर जे आमगुलो आछे से आमगुलो दिए अपन के जूस तैरी कर देखो। खूब अल्प समय मध्य किन्तु ये जूसटा तैरी जाए। चलो ताहले देखे नाओ जाक आमार आजकेर रेसिपिर पुरो प्रसेसटा। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে চারটা আটির আম নিয়ে নিয়েছি। দেখুন আমার আমটা কিন্তু অনেকটা পেকে গেছে, এই জন্য আমি হাত দিয়ে কিন্তু আমটাকে ছিলে ফেলতে পারছি। এভাবে এখন আমটাকে আমি এভাবে ছিলে নিচ্ছি। এখন আমি প্রতিটা আমকে এভাবে হাত দিয়ে ছিলে নেব। তারপর আমটা থেকে আমি এখন রস তৈরি করব। আমি এখানে একটা বোলের মধ্যে সব আমগুলোকে ছিলে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এভাবে চিপে চিপে আম থেকে রসগুলো বের করছি। এরপর আমি এই রসগুলোকে একটি ছেঁকনি দিয়ে ভালো মতো ছেঁকে নেব। দেখুন আমার আমটা কিন্তু অলরেডি রস রস হয়ে গেছে। আর এই রসটাকে যদি আপনার মনে হয় আমের কোনো আশা আছে এর মধ্যে, তাহলে আপনি একটা দুধ ছাঁকনি দিয়ে এই আমের রসটাকে ছেঁকে নিতে পারেন। তাহলে কিন্তু আপনি একদম পিওর রসটাকে পেয়ে যাবেন। আমি এখন এই জুসটাকে তৈরি করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আপনারা যেমনটা চিনি খেতে পছন্দ করেন তেমনটা চিনি দিলেই চলবে। এখন চিনি দিয়ে খুব ভালো মতো আমের এই রসটাকে মিক্স করতে শুরু। আর দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ এবং চিনি দিলে কিন্তু এই রেসিপির টেস্টটা খেতে অনেক ভালো লাগবে। এভাবে ভালো মতো আমটাকে মিক্স করে নিয়ে আমি এখন সার্ভিং বলে নামিয়ে ফেলবো। আপনারা এই শরবতটাকে ঠান্ডা করার জন্য এর মধ্যে আরও দু টুকরা বরফ অ্যাড করতে পারতেন। আমি আজকে বরফ দিচ্ছি না, আমি এভাবেই দিচ্ছি। আপনারা বেশি ঠান্ডা খেতে চাইলে দুই টুকরা বরফ অ্যাড করে নিলেই হবে। আমি এভাবে এখন এই গ্লাসের মধ্যে আমের রসটাকে ঢেলে তারপরে ফ্রিজে রেখে দেব। এই জন্য আমি এক্সট্রা কোনো বরফ এখানে ইউজ করছি না। দেখুন আমার আমের শরবতটা কিন্তু হয়েছে একদমই খুব সুন্দর এবং ঘন ঘন। আমি এখন এই রেসিপিটাকে সার্ভ করব। আশা করেছি আমার আজকের এই শরবতের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি এই শরবতের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সব ভালো থাকুন, সুস্থ থাকুন।